ওয়েলকাম ফ্রেন্ডস, ডিসেম্বরের শেষ দিকটা সব স্কুলেতেই রেজাল্টের ঝামেলা থাকে বলে এই ডেপুটেশন, ভ্যাকেন্সি, ইন্টারভিউ এই সমস্ত কাজগুলো বেশিরভাগ স্কুলই করতে চায় না, যে কারণে ডিসেম্বরের শেষ দিকটা এবং জানুয়ারির প্রথম দিকটা ডেপুটেশন ভ্যাকেন্সি অনেক কম পাবলিশড হয়েছিল পেপারে। তো যে কারণে আমি মাঝখানে কিছুদিন ডেপুটেশন ভ্যাকেন্সির খবর নিয়ে আসিনি। তো আজকে 30শে ডিসেম্বর 2018 থেকে 3rd জানুয়ারি 2019-এর যে কটা ডেপুটেশন ভ্যাকেন্সি বা টিচিং ভ্যাকেন্সির খবর পেয়েছি সে কটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে যেটি দেখছেন, এটি 2রা জানুয়ারি প্রকাশিত হয়েছে উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায়। এখানে যোগ্যত হচ্ছে বিএ পাস গ্রাজুয়েট, শিডিউল কাস্টের জন্য রিজার্ভ, 8/5/19 পর্যন্ত পোস্টটি ভ্যালিড, আর সাবজেক্ট হচ্ছে ইংরাজি। বিএড না থাকলেও আবেদন করতে পারবেন, 10 দিনের মধ্যে আবেদন করতে হবে। স্কুলটি আপনার কোচবিহার জেলার একটি স্কুল। পরেরটি 2রা জানুয়ারি প্রকাশিত হয়েছে উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায়। পোস্টটি ওবিসি এ ক্যাটাগরির জন্য রিজার্ভ এবং যোগ্যতা মাস্টার ডিগ্রি সংস্কৃততে, বিএড থাকতে হবে, আর পোস্টটি 8/5/19 পর্যন্ত ভ্যালিড, 15 দিনের মধ্যে আবেদন করতে হবে, আলিপুরদুয়ার জেলার একটি স্কুল। পরের ভ্যাকান্সিটি দেখুন, 3রা জানুয়ারি প্রকাশিত হয়েছে উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায়। এখানে ভ্যাকান্সিটি শিডিউল কাস্টের জন্য রিজার্ভ, যোগ্যতায় বিএসসি বায়োসায়েন্স পাস গ্রাজুয়েট, বিএড না থাকলেও আবেদন করতে পারবেন। পোস্টটি 10/5/19 পর্যন্ত ভ্যালিড এবং স্কুলটি আপনার শিলিগুড়ি জেলার একটি, সরি, জলপাইগুড়ি জেলার একটি স্কুল, 10 দিনের মধ্যে আবেদন করতে হবে। এরপরে একটি ইংলিশ মিডিয়াম স্কুলের খবর আছে, আপনারা বলেছিলেন তাই আমি এগুলো শেয়ার করছি, সিবিএসই বোর্ডের। এবং এখানে দেখুন, প্রি প্রাইমারি, প্রাইমারি, সেকেন্ডারি, স্পেশাল সেকেন্ডারি ইন অল সাবজেক্ট, যোগ্যতা সমস্ত এবং স্যালারি সব কিছু দেওয়া আছে, টিজিটি পিজিটি স্কেল যেগুলো, ফুডিং লজিং সমস্ত আছে। ইন্টারভিউ 6ই জানুয়ারি হবে, 2টি মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা ইচ্ছুক হলে যোগাযোগ করবেন। এটি 3rd জানুয়ারি প্রকাশিত হয়েছে উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায়। এরপরে যেটি দেখাচ্ছি, এখানে দেখুন লিয়েন ভ্যাকেন্সি 16/11/2019 পর্যন্ত ভ্যালিড, ভূগোল বিষয়ে পাস স্নাতক অর্থাৎ পাস গ্র্যাজুয়েট ভূগোলে, পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবেন। প্রাপ্ত শতাংশ নম্বর উল্লেখ করে আচ্ছা বায়োডাটা যেমন দিতে হয় সেভাবে দিতে হবে। পদটি আপনার ওবিসি এ ক্যাটাগরির জন্য সংরক্ষিত, আর 10 দিনের মধ্যে আবেদন করতে হবে। স্কুলটি আপনার পশ্চিম মেদিনীপুর জেলার একটি স্কুল। এই বিজ্ঞপ্তিটি 30শে ডিসেম্বর প্রকাশিত হয়েছে সংবাদ প্রতিদিন পেপারে। পরের ভ্যাকান্সিটি দেখুন, 1 জানুয়ারি প্রকাশিত হয়েছে সংবাদ প্রতিদিন পেপারে। এখানে পোস্টটি 18/5/19 পর্যন্ত ভ্যালিড, যোগ্যতা হচ্ছে বিএসসি পাস গ্রাজুয়েট বায়োসায়েন্সে, বিএড থাকতে হবে, ওবিসি এ ক্যাটাগরির জন্য রিজার্ভ, 10 দিনের মধ্যে আবেদন করতে হবে, এবং স্কুলটি পশ্চিম মেদিনীপুর জেলার একটি স্কুল। তো আজকে 1 কোটি ভ্যাকেন্সি, ভ্যাকেন্সি অনেক কম আছে কারণ এই সময়টা বুঝতেই পারছেন ফেস্টিভ সিজন, যে কারণে কম ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। তো যতগুলি হয়েছে আমি শেয়ার করলাম, এরপরেও আমরা রেগুলার ডেপুটেশন ভ্যাকেন্সি পাবলিশড করব, আপনারা যোগাযোগ টাচে থাকবেন। আর আগের আগের দিনের ভ্যাকেন্সি বা অন্যান্য চাকরির খবর এই ভিডিওর ডেসক্রিপশানে 2টি লিঙ্ক দেওয়া আছে, সেগুলি ক্লিক করলে আপনারা দেখতে পাবেন, বা এই সমস্ত ভিডিওগুলো আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন, তাহলে সকলেই এই তথ্যগুলো জানতে পারবে। ধন্যবাদ।